বেশ কয়েক মাস যাবৎ শহরে শুরু হয়েছে মানুষ মানুষের পাশে নামের এক অভিনব উদ্যোগ মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবারের ব্যবস্থা করা হয় দুস্থ মানুষদের জন্য বর্তমানে এই উদ্যোগ রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে শহর বহরমপুর তথা গোটা মুর্শিদাবাদে আর গুটি গুটি পায়ে এই সংস্থা পূর্ণ করল একশোটি ক্যাম্পেনিং দোসরা অক্টোবর মঙ্গলবার এই সংস্থা গান্ধী জয়ন্তীর পাশাপাশি উদযাপন করল এই বিশেষ দিনটিও এই দিন বহরমপুর জগন্নাথ ঘাটে এই পরিষেবা প্রদানের আয়োজন করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মেঘা মেহরা মানুষ মানুষের পাশে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনিও মাত্র পাঁচ টাকায় পেট পুরে সবজি ভাত ডাল পাপড় ভাজা চাটনি হ্যাঁ এখন বহরমপুর শহরের সকলেই এই সুবিধার সঙ্গে বিশেষ পরিচিত গত বেশ কয়েক মাস যাবৎ শহর বহরমপুরে শুরু হয়েছে মানুষ মানুষের পাশে নামের এক অভিনব উদ্যোগ শহরেরই জনা কয়েক যুবকের মাথায় আসে এই ভাবনাটা যাতে খুব কম খরচে মাত্র পাঁচ টাকায় পেট ভরে খাবারের ব্যবস্থা করা যায় দুস্থ মানুষদের জন্য বর্তমানে এই উদ্যোগ রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে শহর বহরমপুর তথা গোটা মুর্শিদাবাদে এখন উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন স্থানীয় অন্য সাধারণ মানুষেরাও নিজেদের বিশেষ দিনটিকে আরো স্মরণীয় করে তুলতে দুস্থ মানুষের মুখে একটু হাসি ফোটাতে তাদের পেট ভরে খাবারের ব্যবস্থা করে দিতে অনেকে এগিয়ে এসেছেন এই সংস্থার পাশে আর গুটি গুটি পায়ে এই সংস্থা পূর্ণ করল একশোটি ক্যাম্পেনিং আর দোসরা অক্টোবর মঙ্গলবার এই সংস্থা গান্ধী জয়ন্তীর পাশাপাশি উদযাপন করলো এই বিশেষ দিনটিও এই দিন বহরমপুর জগন্নাথ ঘাটে এই পরিষেবা প্রদানের আয়োজন করা হয় দেড়শো জনেরও বেশি মানুষের খাবারের ব্যবস্থা করা হয় ए दिन विशेष अतिथि हिसे भी उपस्थित छीन समाज मेघा मेका मानुष मानुषर पास उद्योग के साधुवाद जान ही ये जो ग्रुप है इंसान इंसान के साथ इनका आज सवा कैंपेन है और जिस तरीके की समाज सेवा ये लोग कर रहे हैं समाज के ऐसे लोगों को जिनको शायद भरपेट खाना या फिर और बहुत सारी अच्छी चीज़ों से वंचित रह जाता है उनके लिए जो एफ़र्ट किया जा रहा है उसको मैं बहुत ज़्यादा उसकी प्रशंसा करती हूँ और आज के इस प्रोग्राम के लिए आने में मुझे बहुत खुशी हो रही है और मेरी तरफ़ से मैं इनको बहुत सारी बधाई भी देना चाहती हूँ कि इस काम को ये लोग आगे लेके जा रहे हैं इनके मेंबर्स जो सर्विस दे रहे हैं जो डेडिकेटेड एफर्ट्स कर रहे हैं ও बहुत ही सराहनीय है और आज इनके बीच में आके मुझे बहुत মানুষদের পাশে দাঁড়াতে pere তাদের মুখে হাসি ফোটাতে পেরে উচ্ছসিত মানুষ মানুষের পাশে সংস্থা সকল সদস্যরা একসব নিজেদের পরিষেবা প্রদান করতে পেরে খুশি সকলে আগামী দিনেও তাদের এই পরিষেবা চালিয়ে যাবেন বলে জানান এই সংস্থা সদস্য মৌসুমী বিশ্বাস আজকে আমরা গত চার মাস আগে আমরা শুরু করেছিলাম আমাদের মূল যিনি ছিলেন রাহুল জৈন উনি এই পথ চলাটা শুরু করেছিলেন মানুষ মানুষের পাশে ইনসান ইনসানকে সাথ এই একটা টিম উনি তৈরি করেছিলেন আজকে আমরা একশো ক্যাম্পেনিং আমরা পুরো করেছি পুরো করে আজকে এই গান্ধী জয়ন্তীতে আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি মোটামুটি আমরা দেড়শো জনকে দিই তারপরেও অনেক হয়ে যায় দেড়শোর পরেও অনেক হয়ে যায় দেড়শো জনকে আমরা রেগুলার খাবার দিই ভালো লাগছে এই ছোট ছোট বাচ্চা দুস্থ মানুষ ওদেরকে খাওয়াতে ওদেরকে যখন আমরা খাবারটা তুলে দিই ওরা যখন খাই কিছু মানুষ আছে যে স্টেশনে পড়ে আছে এখানে পড়ে আছে খেতে পায় না তাদেরকে যখন খাবারটা তুলে দিই সে যে কি পরিতৃপ্তি এটা বলে বোঝানো খুব মুশকিল